সংসদ সদস্য আসলামুল হক মারা যাবার পর থেকেই আলোচনায় ঢাকা 14 সংসদীয় আসন। এই আসনে নৌকার কাণ্ডারি হতে চান কমপক্ষে 10 জন, তাদের মধ্যে আসলামুল হকের পরিবারের সদস্যরাও রয়েছেন। রাজধানী শাহ আলী, দারুস সালাম, মিরপুর থানার অর্ধেক, রূপনগরের আংশিক ও সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 14 সংসদীয় আসন। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে রয়েছেন আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মী, যারা উপনির্বাচনে নৌকার টিকিট দাবি করছেন। এমনই একজন এস এম মান্নান কোচি, যিনি স্কুল জীবন থেকে জড়িত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। স্বৈরাচারী এরশাদ ও জিয়ার দুঃশাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, করেছেন কারাবরণও। দুঃসময় বলতে গেলে আমরা গুটি কয়েক মুরব্বী এবং আমরা ছিলাম। অত্যন্ত কঠিন ওই সময় আমরা এই মিরপুরকে অত্যন্ত শক্তিশালী আওয়ামী লীগের সংগঠন এবং অঙ্গ সংগঠন রূপে আমরা গঠন করতে আমরা পেরেছিলাম। আমাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, বারবার আমাদের কারাবরণ করতে হয়েছে, কিন্তু তারপরে আমরা থেমে থাকিনি। সাবেক এ ছাত্রলীগ নেতার সহযোদ্ধারাও মনোনয়ন পেতে ভোটারদের সামনে তুলে ধরছেন রাজনীতিতে অতীতের নিজ নিজ অবদান। আমি 1981 সালে ক্লাস 8 থেকে শুরু করার পর কোনো দিন এ পর্যন্ত রাজনীতিতে গ্যাপ দেইনি। সততা থাকতে হবে, সৎ সাহস থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই আসনটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। 1979 সাল থেকে আজকে অদ্যাবধি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। রাজনীতি যেহেতু করি, সেহেতু জনগণের সেবা আরও অধিকতর করার লক্ষ্যে আমার ইচ্ছা থাকবে। আমি কিন্তু আরও দুইবার দলের কাছে মনোনয়ন আমি চেয়েছি। 80 দশকে আমরা 87 আন্দোলন করেছি মিরপুরে, 90-এর আন্দোলন করেছি, 91 থেকে 96 আন্দোলন করেছি, সর্বোপরি 111-এর সময় আমরা আন্দোলন আমরা একত্রে আমরা করেছি। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম নারী প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, যিনি জোট সরকারের আমলে রাজপথে ছিলেন প্রতিবাদী, হয়েছেন হামলা মামলা শিকার। রাজপথে যখন ছিলাম সেখানে তো সামনের কাতার করে অনেককেই দেখা যায়নি, কিন্তু সাবিনা আক্তার তুহিন পুলিশের সঙ্গে আন্দোলন সংগ্রামে যুদ্ধ করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, কখনো তো ভয় পাইনি। এবং নেত্রী যেদিন 111-এ গ্রেফতার হলো সেদিন কিন্তু সেই কোর্ট কাচারিতে গিয়েছে এবং মিছিলটা কিন্তু নেতৃত্ব দিয়েছি। এছাড়া যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, মিরপুর থানা আওয়ামী লীগ সভাপতি এস এম হানিফ মনোনয়নের দৌড়ে রয়েছেন। আর বিএনপির হয়ে নির্বাচিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।